সাত সকালে বাসবন থেকে সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে আরামবাগের তেঘড়িতে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলা বাসবন থেকে বাচ্চার কান্না ভেসে আসে। পথ চলতি মানুষ ভাবে কুকুরের বাচ্চা কাঁদছে, কিন্তু কান্নার শব্দ বাড়তে থাকায় স্থানীয় যুবক তা প্রত্যক্ষ করে ডাক হাঁক শুরু করেন। বাসবনে গিয়ে দেখেন, একটি শিশুকে প্লাস্টিকে মুড়ে ফেলে রাখা হয়েছে, তার পা দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আধুনিক যুগে দাঁড়িয়েও এই ধরনের ঘটনায় হতবাক এলাকার মানুষ। শুধুমাত্র কন্যা সন্তান বলে কে এই শিশুটিকে ফেলে গেল তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। পাশাপাশি এই রকম অমানবিক কাজ করার জন্য অভিযুক্তকে খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি তুলেছে এলাকার মানুষ। আপাতত শিশুটি স্থানীয় মানুষের তত্ত্বাবধানে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তারপর কি করলে তুমি? তুলে নিয়ে এসেছিলেন আপনি? কি ছেলে নামে? কতদিনের বাচ্চা হবে মনে হয়? এই জায়গাটার নাম কি? আপনি আপনি কি বাচ্চাটা নিতে চান? কেন নেবেন আপনি বাচ্চা? আপনার নাম? শুভ দৃষ্টিমালা বদল নানা নিয়মে পড়লো গাছ ছড়ায় বাধা সারা জীবনী। সব ধরনের শাড়ির একটাই ঠিকানা, শাড়ি সাগর, তালতলা বাজার, আরামবাগ, হুগলি। যোগাযোগের নম্বর 9933655302। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।